extra time. বুধবার এএফসি কাপ ইন্টারজোনাল সেমিফাইনালে কোয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে দুর্ভাগ্যজনকভাবে হারতে হয় এটিকে মোহনবাগানকে। আর সেই হারের পরের দিনই অনুশীলনে নেমে পড়ল সবুজ মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার মোহনবাগান মাঠে অনুশীলনে নামে এটিকে মোহনবাগান। তবে এদিনে অনুশীলনে কার্যত বিশ্রাম দেওয়া হয় কোয়ালালামপুর সিটির বিরুদ্ধে খেলা প্রথম একাদশের ফুটবলারদের। বিশ্রামে ছিলেন ব্রেন্ডন হ্যামিল, ফ্লোরেন্টিন পোগবা থেকে শুরু করে প্রীতম কোটাল, বিশাল কাইত্রা। তবে হোয়ান ফেরান্ডোর নজরে ছিলেন দলের দুই ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাতোস এবং ফারদিন আলী মোল্লা। বিশেষ করে ফারদিন আলী মোল্লার ওপর আলাদা নজর রেখেছিলেন কোচ হোয়ান ফেরান্ডো। আসলে তিনি বুঝেছেন আসন্ন মরশুমে সাফল্য পেতে গেলে ফরওয়ার্ডদের ওপরই ভরসা করতে হবে। এছাড়া দিমিত্রিকে আগের তুলনায় অনেকটাই ফিট দেখা গিয়েছে। হুগো বুমোসকেও এদিন অনুশীলনে দেখা গিয়েছে এবং তিনিও যথেষ্ট ফিট ছিলেন। সব মিলিয়ে চলুন দেখে নিই আজকের অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।